আসসালাম, কি খবর তোমাদের? আর মানুষজন কই, নোটিশ পড়ে নাই নাকি সবাই? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আসছো সবাই একটু চ্যাট বক্সে নিজেদের নাম রোল নাম্বারটা দিয়ে দিও বাবা, ঠিক আছে? আচ্ছা, আমরা কি পড়ছিলাম বলো তো, মনে আছে? হায় হায়, কারোর মনে নাই? কেউ বাসায় হোমওয়ার্ক করো নাই? প্র্যাকটিস করতে বলেছিলাম সেগুলি কেউ করো নাই? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো বাবা? হ্যালো, কথা শোনা যাচ্ছে না? তাহলে উত্তর দাও না কেন কেউ? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ট্রান্সফরমেশন করছিলাম তো আমরা, অল্প কিছু করেছি, আজকে আরো কিছু রুট করব। আমরা কতটুকু করেছিলাম বলো দেখি। আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত করেছিলাম, এখন এক্সক্লামেটরি পুরাটাই হয়েছিল না আমাদের? অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ হয়েছিল বলো দেখি। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, যখন জিজ্ঞেস করবো মিস হচ্ছে, হ্যাঁ কি বলো, বুঝি নেই, ব্ল্যাক হয়ে আছে। আচ্ছা, এসেছে তো, একটু ওয়েট করো, চলে আসবে, সমস্যা নেই। আমরা ইন্টারোগেটিভ এগুলো শেষ করেছিলাম, তাই না? এই যে এটা আমরা করেছিলাম না, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। হ্যাঁ, এটা করেছিলাম, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি বলো তো। এটা করা হয়েছিল? এটা করা হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো স্ক্রিনে কি আছে। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আমরা কি জানি, ওগুলো কি স্টেটমেন্ট বলে সেগুলোকে, ঠিক আছে? মানে কোনো একটা বিবৃতি দেওয়া,
আচ্ছা, আর এক্সক্লামেটরি মানে কিরকম বাক্য? আচ্ছা, এটা তো একদম সিম্পল প্রশ্ন, তো তোমরা কি উত্তর দাও না কেন? এক্সক্লামেটরি মানে হচ্ছে যেখানে আমাদের আবেগ প্রকাশ পাবে, তাই না? এখন দেখো এখানে কি বলছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্বের পর আর্টিকেল এ বা অ্যান থাকে, তবে তাকে এক্সক্লামেটরিতে পরিবর্তন করতে হলে কিভাবে করতে হবে। আচ্ছা, এখন দেখো কি বলছে, ইট ইজ আ ভেরি লাভলি প্লেস। তো এটাকে যখন আমি এক্সক্লামেটরিতে করব, তখন আমার কেমন আসবে, হোয়াট আ লাভলি প্লেস ইট ইজ। তার মানে কি বলছে দেখো, এই যে এ বা অ্যান, মানে যেই ইনডেফিনিট আর্টিকেলটা আছে সেটাকে আমাদের হোয়াটের পরে নিয়ে আসতে হচ্ছে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেই অ্যাজেক্টিভটা থাকবে সেটা বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, ঠিক আছে, আর বাকি অংশ যদি থাকে। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা বলো তো অ্যাসার্টিভ সেন্টেন্সে? হ্যাঁ, মানে ইট, ইট দিয়ে শুরু, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু, বা এই জন্য আমাদের যখন আমরা এক্সক্লামেটরি করব, সেই ক্ষেত্রে আমাদের হোয়াট আ লাভলি প্লেস ইট ইজ নিয়ে আসতে হবে। আচ্ছা, লাভলি হচ্ছে তোমার অ্যাজেক্টিভটা, আর সাবজেক্ট হচ্ছে এখানে যেহেতু আলাদা করে নাই, ইন্ট্রোডাক্টরি ইট আছে সেহেতু ওইটাই সাবজেক্ট, কিন্তু লাভলি কোন জিনিসটা, মানে কোন বস্তুটা লাভলি সেটা তো আগে দিতে হবে, তাই না? তাহলে হোয়াট আ লাভলি প্লেস ইট ইজ এরকম আসবে। আচ্ছা, এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বের পরে যদি আর্টিকেল এ বা অ্যান না থাকে, সেক্ষেত্রে কি করবা? তো দিস ইজ ভেরি নাইস হাউস, বা দিস হাউস ইজ ভেরি নাইস, তাহলে ওইটাকে এক্সক্লামেটরি করতে হলে হাউ নাইস দিস হাউস ইজ। তার মানে একটা জিনিস খেয়াল করো, যখন আমাদের আর্টিকেল আসছে আমরা ওয়ার্ড দিয়ে শুরু করছি এক্সক্লামেটরিতে চেঞ্জ করাটা, আর যখন আমাদের কিসে আসবে, কোনো আর্টিকেল আসবে না, তখন আমরা হাউ ইউজ করছি। দুইটার পার্থক্য কি তোমরা বুঝতে পারছো একটু? হ্যাঁ, আর্টিকেল থাকলে আমাদের হোয়াট নিয়ে আসতে হবে চেঞ্জ করার জন্য, আর আর্টিকেলটা না থাকলে আমাদের হাউ দিয়ে শুরু করতে হবে, কেমন? এখন দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি শব্দটি এক্সক্লামেটরিতে কি করতে হয়, তুলে দিতে হয়, মানে ভেরি জিনিসটা আমরা হচ্ছে নর্মালি বলে থাকি, যে আমাদের আবেগ উচ্ছ্বাস প্রকাশের জন্য আরো শব্দ বা আরো ভিন্ন ধরনের এক্সপ্রেশন আছে, যখন আমরা ওটাকে স্বাভাবিকভাবে একটা বিবৃতি আকারে লিখবো তখন আমরা ভেরি শব্দটা ইউজ করি, এখন ওই জিনিসটা আমরা এক্সক্লামেটরিতে ইউজ করতে পারবো না, কেমন? ওইখানে আমাদের হাউ বা হোয়াট এ ধরনের দিয়ে ওটা রিপ্লেস করতে হয়। আচ্ছা, এখন দেখো ওই যে গতদিন কি ছিল, ইফ আই ওয়ার এর কিছু ছিল, তার মানে এখানেও আসবে। দেখো এখানে কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, এরকম। তো যখনই আই উইশ দিয়ে থাকবে, তখনই তোমরা ধরে রাখবে যে এটার চেঞ্জ ইফ দিয়ে শুরু হবে, নয়তো হ্যাড দিয়ে শুরু হবে। এখন কিভাবে বুঝবা যে কোনটা ইফ কোনটা হ্যাড? এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ আই ওয়ার এই টাইপের স্ট্রাকচার থাকে, এই ধরনের দিয়ে শুরু হয়, তাহলে তোমরা এক্সক্লামেটরিতে ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার এইভাবে দিবা, বা ইফ আই ওয়ারে যেটাই থাকুক। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিন্তু যদি আই উইশ দিয়ে শুরু হয়ে আই হ্যাড থাকে, আই ওয়ার না হয়ে আই হ্যাড থাকে, তাহলে তোমাদের এক্সক্লামেটরিতে শুরু করার সময় হ্যাড দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, কারোর কোনো সমস্যা হচ্ছে এখানে বুঝতে, বা আগের রুলসটাতে এই জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এখন আর্টিকেল না থাকলে সেন্টেন্সের শুরুতে হাউ বসে, এটা তো আগেও একবার বলেছি যে আর্টিকেল না থাকলে সেন্টেন্সের শুরুতে হাউ বসবে। আচ্ছা, ইট ইজ ভেরি বিউটিফুল, এই যে ভেরিটা ছিল না, এবার এসেছে, তো হাউ বিউটিফুল ইট ইজ, ঠিক আছে, ওই ভেরিটাকে রিপ্লেস করতে হবে হাউ বা হোয়াট দিয়ে। এখন যেহেতু আর্টিকেল নাই, এই জন্য আমরা হাউ ইউজ করছি, আর্টিকেল থাকলে আমরা কি ইউজ করতাম বলো তো? হোয়াট ইউজ করতাম, ভেরি গুড। আচ্ছা, হি ইজ ফুলিশ, ফুলিশ মানে কি? হ্যাঁ, বোকা। আচ্ছা, সে খুবই মানে বোকার মতন আচরণ করে, এটা। তাহলে এক্সক্লামেটরিতে কি আসবে, হাউ ফুলিশ হি ইজ। তো এখানে
হাউ দিয়ে শুরু করতে হবে, এক্সক্লামেটরি মানে হচ্ছে আমাদের হোয়াট বা হাউ দিয়ে শুরু করতে হবে, যদি না আমাদের অ্যাসার্টিভে আই উইশ থাকে। আই উইশ আই ওয়ার থাকলে ইফ দিয়ে শুরু করতে হবে, আর আই উইশ আই হ্যাড থাকলে হ্যাড দিয়ে শুরু করতে হবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইটার ক্ষেত্রে তোমরা মনে রাখবে লাস্টে যার যার মার্কটা বসাতে হবে, ইন্টারোগেটিভে কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেটরিতে এক্সক্লামেশন মার্ক। এটা যেন ভুল না হয়, এটা ভুল হলে কিন্তু তোমাদের নাম্বার কেটে দিবে। আচ্ছা, এরপরে দেখো কিছু এক্সাম্পলস আছে। এই যে, ইট ইজ শেমফুল দ্যাট হি ডাজ নট রেসপেক্ট হিজ টিচার্স। এইখানে দেখো ভিন্ন একটা এক্সপ্রেশন এসেছে, ফাই হি ডাজ নট রেসপেক্ট হিজ টিচার্স, মানে ছি এরকম একটা বিষয়, মানে এটা ভালো না, এজন্য এরকম বোঝানোর জন্য এই এক্সপ্রেশনটা ইউজ করেছে। তোমাদের এইরকম ইউজ করতে হবে তা না, তবে এটা ভালো। এরপর দেখো যে একটা শেমফুল বা খুব বাজে কিছু বোঝানোর জন্য তারা এটা ইউজ করেছে। আবার দেখো, আ লিটল লার্নিং ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং, তাহলে এটার চেঞ্জ হয়ে কেমন আসছে? একজন বলো তো এটা কি বলছে। ওকে, তারপরে দেখো, শি লিডস আ ভেরি হ্যাপি লাইফ, হোয়াট আ হ্যাপি লাইফ শি লিডস। আচ্ছা, আই উইশ আই হ্যাড অনলি আ ফ্রেন্ড টু সাপোর্ট মি, এটার এক্সক্লামেটরি সেন্টেন্স কি হবে দেখো, বলো একজন বলো। আচ্ছা, এখানে বাট কেন আসছে জানো? তোমরা ওই যে শুরুতে অ্যাফার্মেটিভ নেগেটিভ করেছিলে মনে আছে? হ্যাঁ, ওই যে অনলি থাকলে ওরকম নান বাট বা এই টাইপের হয় না, তো এই জন্য এখানে আমাদের বাট নিয়ে আসতে হয়েছে। এখন একটা জিনিস দেখো, এক্সক্লামেটরিতে হ্যাড আই বাট আ ফ্রেন্ড টু সাপোর্ট মি, এই অনলির জন্য এখানে বাট নিয়ে এসছে। তো দেখো তোমরা এতক্ষণ যে স্ট্রাকচারে পড়লে, এখন এক্সাম্পলসে যেটা আসছে একটু একটু চেঞ্জ এসেছে না? এগুলো কি হুবহু মানে উদাহরণের মধ্যে এতক্ষণ ছিল, রুলসের মধ্যে ছিল না কিন্তু? হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা, যে সব কিছু মানে প্রতিটা এক্সপ্রেশন সব কিছু তোমাদের ট্রান্সফরমেশনের রুলসের মধ্যে মানে দেয়া সম্ভব হয় না, ঠিক আছে? আর ট্রান্সফরমেশন জিনিসটাই এরকম যে প্রতিটা রুলস তুমি হুবহু তুলে মানে দেওয়া যায় না, অনেক কিছু সেন্টেন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাকে চেঞ্জ করে নিতে হবে। তাও তোমরা ছোট মানুষ, হয়তো বা এখনই অত কঠিন কিছু আমরা নাও দিতে পারি, কিন্তু দেখ এই যে এখানেই চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে পরীক্ষায় অনেকটা কিছু হয়তো বা থাকবে না, তোমাদের একটু বুদ্ধি করে নিজেদের লিখতে হবে, কেমন? লাস্টেরটা কি আছে একজন পড়ো, পড়ো পড়ো একজন পড়ো, কি আছে লাস্টে 5 নাম্বারটা? হ্যাঁ, কোয়েশ্চেন সহ। হুম হুম আচ্ছা, ডিজায়ারাস মানে কি বুঝছো তো? হাউ মাচ আই হাউ আই এম ভেরি ডিজায়ারাস, মানে আমি খুব আশাবাদী বা আমি খুবই চাচ্ছি তোমার সাথে দেখা করতে। তো ওইটাকে ওরা শুরু করেছে, মানে এখানে শুরু করা হয়েছে ও দিয়ে, কেমন? এটাও একটা ভালো এক্সপ্রেশন, বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে কি এক্সারসাইজ দিচ্ছে এটা, একজন বলো 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 1 নাম্বারটা কি হবে? স্পেকটেটার্স ক্রাইড আউট দ্যাট ইট ওয়াজ আ ক্যাপিটাল হিট, এটা কি হবে? তোমরা ন্যারেশন করেছো এর আগে? নো মিস না জি মিস কি? হ্যাঁ, ন্যারেশন করেছো কিনা তাই জিজ্ঞেস করলাম, এইটা উঠেছো ন্যারেশন, আমার মনে হয় অলরেডি হয়েছে একটু। আচ্ছা, এই যে এই জিনিসটা কিন্তু, হ্যাঁ 7-এ ছিল। এই জিনিসটা কি হয়েছে জানো? এই জিনিসটা একটু ন্যারেশন আসবে, কেমন দেখো? স্পেকটেটার্স ক্রাইড আউট, হ্যাঁ আউট দিয়ে যে দ্যাটটাকে কাট করবা, আর এই বাকিটুকু ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। এখন তোমরা ন্যারেশনে কিভাবে দিতে হবে এটা হয়তো বা জানতা না, ওইটা আমি বলে দিলাম যে স্পেকটেটার্স ক্রাইড আউট,
কমা দিয়ে এইবার তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা লিখতে হবে। তাহলে এইবার অ্যান্সার কি বলো? এই যে ইট ওয়াজ আ ক্যাপিটাল হিট, এটার এক্সক্লেমেটরি চেঞ্জটা কি হবে? বলো বলো। ভেরি গুড। হ্যাঁ, এই জায়গায় শুধু কি করবা, এক্সক্লামেশন মার্কটা দিবা, আর সাথে হচ্ছে তোমরা ইনভার্টেড কমাটা দিবা, ঠিক আছে? যেহেতু ন্যারেশনের মতন আছে এখানে, তার জন্য ইনভার্টেড কমা আসবে। বুঝতে পেরেছো? অনেক কঠিন, অনেক কঠিন না। তোমরা কিন্তু ন্যারেশন পারো, কিন্তু সমস্যা হচ্ছে একটু অন্য রকম, তাই না? আচ্ছা, পরেরটা কি হবে অ্যান্সার? হ্যাঁ, এইটা ইজি, এটা সবাই পারবে। আচ্ছা, তারপরেরটা। এটা তো সোজা, বলো দেখি। উই রিজয়েস কখন হবে? উই রিজয়েস বা ইট ইজ আ ম্যাটার অফ। হ্যাঁ 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 হ্যাঁ, হুরে, উই হ্যাভ ওয়ন দ্য গেম। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, না 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 না, এটা এটা এভাবে দিতে হবে না, এটা এভাবে দিতে হবে না, এটা এমনি নর্মালি দিতে পারো। আচ্ছা, একটা জিনিস, এই যে হুররেটা তোমরা দিবা না, এটা দেওয়ার পরে এক্সক্লামেশন মার্কটা দিয়ে দিবা, বাকিটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা। ফার্স্টে হুররে দিয়ে এক্সক্লামেশন মার্ক দিবা, দেওয়ার পরে উই হ্যাভ ওয়ান দ্য গেম, কেমন? এভাবে দিও। আচ্ছা, এরপরে 4 নাম্বারটা কি, মানে এই 3 নাম্বারটা তোমাদের ন্যারেশনে নিয়ে আসার দরকার নাই, এটা ইট ইজ আ, যদি উই রিজয়েস থাকে বা ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট বা এরকম থাকলে হুররে দিয়ে শুরু করবা, বা ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট এরকম কিছু থাকলে অ্যালাস দিয়ে শুরু করবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে 4 নাম্বারটা কি হতে পারে বলো? এরকম একটা এক্সাম্পলে ছিল কিন্তু, ইট ইজ এ শেমফুল দ্যাট হি ডাজ নট লুক আফটার হিজ ওল্ড প্যারেন্টস। 4 নাম্বারটা কি হতে পারে বলো? এই যে 1 নাম্বারের মতন, দেখছো তোমরা স্ক্রিনে দেখছো? হ্যাঁ, ফাই দিয়ে শুরু করতে পারো, কমা দিয়ে হি ডাজ নট টেক কেয়ার অফ হিজ ওল্ড প্যারেন্টস, ঠিক না? বা লুক আফটার হিজ ওল্ড প্যারেন্টস, বোঝা গিয়েছে? এবং সাথে কি দিবা লাস্টে, কি এই যে এক্সক্লামেশন মার্ক। আচ্ছা, এখানে এই যে ফাই, তোমাদের এটা নাও দিতে পারো, তোমরা কি কিভাবে দিতে পারো, যে সেই মন হিম, এরকম সেই মন হিম দিয়ে এক্সক্লামেশন মার্ক দিয়ে হি ডাজ নট লুক আফটার হিজ ওল্ড প্যারেন্টস, মানে শুরুতে এক্সক্লামেশন যে পার্টটা সেটা একটা দিয়ে এক্সক্লামেশন মার্কটা বসিয়ে নিবা, নিয়ে বাকিটা স্টেটমেন্টের মতন করে লিখে দিবা, কেমন? তো এটা ফাই ইউজ করতে পারো, অথবা শেম অন হিম এটা বলে এক্সক্লামেশন মার্ক বসিয়ে বাকিটুকু লিখতে পারো, এভাবেও করা যায়, ঠিক আছে? দেখো, একই জিনিস তোমরা যে যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো। আচ্ছা, লাস্টটা কি হবে, 5 নাম্বার কি হবে? ভেরি গুড। আচ্ছা, এই তো পেরেছো। অ্যাসার্টিভ টু অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স কি বলো দেখি? অপটেটিভ সেন্টেন্সের সম্পর্কে আইডিয়া আছে না? আচ্ছা, আমি বলি, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যখন তোমার মনের কোনো আশা ব্যক্ত করা হয়, মানে আমরা যখন মনের কোনো ভালো আশা, মানে দোয়া বলতে পারি, যেটা যখন আমরা ব্যক্ত করি না, তখন আমরা অপটেটিভ সেন্টেন্স বলি ওটাকে, মানে ইস যেন এটা হয়, ইস না তার যেন ভালো হয়, বাংলাদেশ যেন খেলায় জিতে যায়, আমরা যে যেন বলি না, মানে ওই জিনিসটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা দোয়া করছি বা আমরা প্রে করছি যেন সেটা হয়, তখন ওটাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। এখন অ্যাসার্টিভ থেকে অপটেটিভ করতে হলে কি করতে হবে দেখো, অ্যাসার্টিভে ডিরেক্ট বলে দেওয়া যায় ইউ উইল শাইন ইন লাইফ, ওইটাকে অপটেটিভ মানে দোয়ার মতন করে যদি আমরা বলতে চাই তাহলে মে ইউ শাইন ইন লাইফ, মানে তুমি যেন জীবনে উন্নতি করতে পারো। তারপরে দেখো, উই উইশ দ্যাট ইউ উইল কাম আউট সাকসেসফুল,
হ্যাঁ, আমরা আশাবাদী যে তুমি ইয়ে হবে, সফল হবে, ঠিক আছে, বা তুমি সফল হয়ে বেরিয়ে আসবে, এমন কথা। তো এটাকে কি বলা যায়, মে ইউ কাম আউট সাকসেসফুল, ঠিক আছে, বুঝতে পারছো? এখানে আলাদা কিছু না, এরকম যে টাইপের উই উইশ দিয়ে থাকুক বা ডিরেক্ট ইউ উইল শাইন ইন লাইফ এরকম থাকুক, ইউ উইল শাইন ইন লাইফটা দেখে তোমাদের একটু ইম্পারেটিভ সেন্টেন্সের মতন মনে হতে পারে, কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স না, মানে এখানে একটা মনের বাসনা প্রকাশ পাচ্ছে, তাই না, বা মনের কি বলে এটাকে, প্রার্থনা। বাসনা তো অন্য যে কোনো কিছু হতে পারে, এই ক্ষেত্রে প্রার্থনা যেটা বোঝায়। তখন তোমাদের অপটেটিভ সেন্টেন্সে করার সময় শুরু করবা কি, মে দিয়ে শুরু করে দিবা, মে বসাবা, মে বসানোর পরে উপরে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা সাবজেক্ট থাকবে সেটা দিবা, ঠিক আছে, তারপর অক্সিলারি ভার্বটা উঠিয়ে দিতে হবে আর বাকি অংশ তোমাদের বসাতে হবে। এই যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হচ্ছে, ইউ উইল শাইন ইন লাইফ, কিন্তু যখন আমরা অপটেটিভ করছি মে ইউ শাইন ইন লাইফ, এখানে কিন্তু উইলটা নেই, খেয়াল করেছো, উইলটা কিন্তু আমরা কেটে দিয়েছি, দেখতে পাচ্ছো? অপটেটিভ সেন্টেন্স আমরা মে দিয়ে শুরু করছি, তারপরে ইউ বসাচ্ছি এবং এখানে এই ইয়েটা নাই, উইলটা নাই, যেটা কিনা একটা অক্সিলিয়ারি ভার্ব, এই উইলটা সরিয়ে দিয়ে আমরা বাকি অংশ লিখে দিচ্ছি। আচ্ছা, পরেরটাই খেয়াল করো, উই উইশ দ্যাট ইউ উইল কাম আউট সাকসেসফুল। আচ্ছা, এই জায়গায় জিনিসটা কি, এই জায়গায় জিনিসটা কিন্তু সাবজেক্ট উই, যেহেতু কাজটা মূলত আমরা করছি, যে আমরা দোয়া করছি যে তুমি যেন ঠিক মতন সফল হতে পারো। এখন বিষয় হচ্ছে, যখন আমরা এরকম অপটেটিভে পরিণত করব, তো সেই ক্ষেত্রে মে উই দিব না, সাবজেক্ট বলতে আসলে ওই যে প্রার্থনার অংশটুকুতে যে সাবজেক্ট থাকবে, উই উইশ দ্যাট ইউ উইল কাম আউট সাকসেসফুল, যার বিষয়ে আমরা কথা বলছি, যার জন্য আমরা প্রার্থনা করছি, ওই ব্যক্তিকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে মেয়ের পরে বসাবো। তার মানে কি দাঁড়াবে বলো তো, অধিকাংশ অপটেটিভ সেন্টেন্সে ইউ চলে আসবে, মে ইউ ডু দিস, মে ইউ ডু দ্যাট, এরকম আসবে, কেমন? এখানে আরো অনেক কিছু থাকতে পারে, যেমন উই উইশ দ্যাট আওয়ার প্রেসিডেন্ট মে লিভ লং, ঠিক আছে, বা আওয়ার প্রেসিডেন্ট লিভস লং, বা প্রেসিডেন্ট উইল লিভ লং, সেখানে আমরা অপটেটিভে কি করতে পারি, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, এভাবে বলতে পারি, ঠিক না, বা আই প্রে দ্যাট মাই পেরেন্টস লিড আ হ্যাপি লাইফ, এভাবে আমরা বলতে পারি না, যে আই উইশ বা আই প্রে দ্যাট মাই পেরেন্টস লিভ লং বা মাই পেরেন্টস উইল লিভ লং, সেখানে আমি অপটেটিভ কি করব, মে মাই প্যারেন্টস লিভ লং, বুঝতে পেরেছো? তোমরা কি বুঝছো আমি কি বলছি? কারো কোনো প্রশ্ন আছে এখানে, বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ যখনই আমরা যে উই উইশ দ্যাট, উই প্রে দ্যাট আসবে, তখন তোমাদের দেখে মনে হতে পারে সাবজেক্ট তো আসলে উই বা আই, কিন্তু না, আমরা যার ব্যাপারে যে বিষয়ে প্রে করব, যে বিষয়ে প্রার্থনা করব, ওইখানে যাকে বলা হচ্ছে ওই সাবজেক্টটা আমাদের চুজ করতে হবে অপটেটিভ সেন্টেন্সে পরিবর্তিত মানে ট্রান্সফর্ম করার জন্য, বুঝতে পেরেছো? এখন এক্সারসাইজ 6 কি বলা আছে শুরুতে দেখো তো, বাংলাদেশ উইল প্রসপার, এটা কিন্তু একটা খুব প্রার্থনামূলক কথা, তাহলে এটা চেঞ্জ আমরা কিভাবে করব অপটেটিভে, মে বাংলাদেশ প্রসপার, ভেরি গুড, সেকেন্ডটা মে গড ব্লেস ইউ, হ্যাঁ ভেরি গুড, তারপরে 3 নম্বরটা, হ্যাঁ ভেরি গুড, 4 নম্বর, আচ্ছা এটা সোল হবে, হ্যাঁ মানে আত্মা, মে হিজ সোল রেস্ট ইন পিস, আচ্ছা 5 নম্বর, আচ্ছা এখানে কি বলছে দেখো তো, আই উইশ দ্যাট আই ওয়ার বর্ন আ চাইল্ড অ্যাগেন, আর তুমি কি বলেছো বলো তো, আরেকবার বলো বাবা যে বলেছো, মে আই বর্ন আ চাইল্ড অ্যাগেন। আচ্ছা এই জায়গায় একটু খেয়াল করো, তোমাদের বলি এখানে কি হবে, আমি প্রেফার করছি যে মাইট আই বি আ চাইল্ড অ্যাগেন, কেন বলছি সেটাও বলে দেই, এতক্ষণ আমরা যেগুলো বলেছি সেগুলোর দোয়াটা কি ভবিষ্যতের জন্য কিন্তু, তাই না, খেয়াল করেছো? হ্যাঁ, কিন্তু এই 5 নম্বরে কি এটা ভবিষ্যতে হওয়ার কিছু আছে, আমি কিন্তু অলরেডি জন্ম নিয়ে নিয়েছি,
তাই না? এই জন্য, এবং এটা কিন্তু পাস্টে আছে, খেয়াল করেছো? আই উইশ দ্যাট আই ওয়ার বর্ন আ চাইল্ড এগেন, মানে আমার আমার জন্ম কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা মে না দিয়ে মাইট ব্যবহার করতে পারি, মাইট আই বি আ চাইল্ড এগেন, এইটুকুই শুধু পার্থক্য। কেমন? তোমাদের হয়তো বা এরকম ডিফারেন্ট নাও দিতে পারে, বা স্কুল তো আমরা দিয়ে দিতেও পারি, কারণ এখানে যদি তোমরা ভুল করো তাহলে তোমরা পরীক্ষায় গিয়ে আর ভুল করবে না। তো এই জিনিসগুলো একটু ভিন্ন যদি কিছু চোখে পড়ে কোনো রুলস বা কোনো প্র্যাকটিসের ক্ষেত্রে, তোমরা ওটা এড়িয়ে চলে যেও না, কারণ এখন হয়তো বা কঠিন দিবে না, তোমরা যখন 9-10 উঠবা তখন তোমাদের একটু কঠিন দিতেই পারে। তো এখনই যদি এড়িয়ে যাও তাহলে কি হবে, 9-10 গিয়ে দেখবা যে কঠিন লাগছে বেশি। তো এটা মাইট কেন দিলাম বলো তো? যে যে ঘটনা, হ্যাঁ এটা পাস্ট টেন্সে আছে, তাই এই জন্য বলছি যে মাইট বি আ চাইল্ড এগেন, এরকম। কি বলছো শুনতে পাইনি, আবার বলো। হ্যাঁ বলছি, মাইট আই বি আ চাইল্ড এগেন, 5 নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা তারপরে কি দেখো, 6 নাম্বার কি? উই ডিজায়ার দ্যাট ইউর জার্নি বি হ্যাপি, তাহলে এটা কি হবে? মে ইউর জার্নি বি হ্যাপি, ঠিক আছে? এটা বি, হ্যাঁ 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 আমি বলছি মে ইউর জার্নি বি হ্যাপি, এটা দিচ্ছি কারণ এই জায়গায় না হলে মিলে না ঠিক। কেন মিলে না বলি, অন্য সেন্টেন্সগুলোতে একটু খেয়াল করো যে একটা ভার্ব কিন্তু আছে, কোনো একটা ভার্ব আছে, সেটাকে রেখে আমরা অক্সিলিয়ারিটা হয়তোবা কেটে দিচ্ছি, অক্সিলিয়ারিটা কেটে দিচ্ছি, খেয়াল করেছো? এই যে গড উইল ব্লেস ইউ, আমরা উইলটা কেটে দিব, বাংলাদেশ উইল প্রসপার, মে বাংলাদেশ প্রসপার, উইলটা কেটে দিচ্ছি। কিন্তু এই সেন্টেন্সে কোনো আলাদা কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে জার্নির পরে? দেখো তো, হ্যাঁ তার মানে এই বিটাই এখানে মেইন ভার্বের রোল প্লে করছে, হ্যাঁ এই জন্য আমরা এখানে বিটা কাটতে পারছি না। বুঝতে পেরেছো তোমরা বিটা কেন আমি কাটতে পারলাম না? কারণ এখানে এটা মেইন ভার্ব, এর জন্য আমার বিটা রেখে দিতে হচ্ছে। আচ্ছা 8 নাম্বারটা কি দেখো তো, উই উইশ দ্যাট দ্য ডেড উইল রেস্ট ইন ইটার্নাল হ্যাপিনেস, এখানে কি হবে? মে বলো, একজন বলো। ভেরি গুড, ইটার্নাল হ্যাপিনেস। এই যে এইখানে কি হচ্ছে, এই উইল রেস্টটাকে, মানে উইলটাকে কেটে দিয়ে আমরা শুধু রেস্টটা রাখবো। আচ্ছা এখানে কি হচ্ছে, আচ্ছা 7 নম্বরটা বলা হয়নি। ওকে, উই ডিজায়ার ইউ দ্য বেস্ট অফ লাক, তাহলে মে ইউ হ্যাভ দ্য বেস্ট অফ লাক, কেমন? উই ডিজায়ার ইউ দ্য বেস্ট অফ লাক, এখানে অন্য আমরা কি দিতে পারি, এই জন্য আমাদের হ্যাভটা নিয়ে আসতে হয়েছে, যে মে ইউ হ্যাভ দ্য বেস্ট অফ লাক, কেমন? বুঝেছো? হ্যাঁ আচ্ছা, সমস্যা কি হয় জানো, যখন আমি বলি তোমরা সবাই জিমিস জিমিস বলো, তারপরে আমার ধারণা বাসায় তোমরা প্র্যাকটিস করো না, এখন এই জিনিসগুলো প্র্যাকটিস করো না দেখে, তোমরা করছো না বা ওইটা বলি নাই, মানে ক্লাসরুমের এক্সপেরিয়েন্স থেকে বলছি যে বাচ্চারা করে না এটা, তারপর কি হয় জানো, পরীক্ষার সময় গিয়ে সব একসাথে জমে যায়, তখন কোনটা রেখে কোনটা করবে বুঝতে পারে না, এরপর পরীক্ষাটা খারাপ হয়ে যায়। তো তোমরা এরকম করো না। আচ্ছা এখানে এখন গ্রামার বই নাই তাই প্র্যাকটিস করতে পারছো না, আহারে। আচ্ছা এতদিন বাসায় কোনো গ্রামার বই ছিল না, ওখান থেকে সব প্র্যাকটিস করে ফেলেছো তোমরা? আচ্ছা হ্যাঁ, পুরানটা থেকে একটু করো, ইন্টারনেটে অনেক সোর্স পাবে, ওখান থেকে করো, এখন তো মোবাইলে তোমরা কত কিছু করছো শিখেছো। আচ্ছা এখানে কি বলছো দেখো, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? ইম্পারেটিভ সেন্টেন্স মানে যেই সেন্টেন্স দিয়ে আদেশ নিষেধ অনুরোধ এই সমস্ত বোঝায়, ঠিক না?
সেগুলোকে আমরা ইম্পারেটিভ বলি। আচ্ছা শুনো, আমাদের কিন্তু সময় বেশি নেই, একটু পরে শেষ হয়ে যাবে, তোমরা ঝটপট যে যে এখন অ্যাটেন্ডেন্স দাও নাই দিয়ে দাও বাবা, পরে হুট করে টাইম শেষ হয়ে যাবে, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স তো নাম ডাকবো না হয়তো, স্ক্রিনশটটা নিতে পারবো, তোমরা ওখানে দিয়ে দাও, পরে কিন্তু বাদ পড়ে যাবা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো কি বলছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি আছে দেখো, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, মানে কেউ আমাদের একটা উপদেশ দিচ্ছে বা আদেশ দিচ্ছে যে তোমার কাজটা করে ফেলা উচিত। ইম্পারেটিভে কি আসবে, ওই ইউ শুড এই সমস্ত কিচ্ছু আসবে না, ডিরেক্ট ওই ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটা চলে আসবে, এই অংশটুকু দিয়েই আমাদের সেন্টেন্স শুরু হবে, বোঝা গিয়েছে? ওই যে শুরুর যে সাবজেক্টটা বা শুড যদি থাকে, হ্যাভ টু যদি থাকে, এ ধরনের কথাগুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে, দিয়ে যে মেইন ভার্বটা আছে ওইটাকে সামনে রেখে আমাদের সেন্টেন্স শুরু করতে হবে। এখানে দেখো শুরুতে বলেই দিচ্ছে, সাবজেক্টটি ইউ হলে ইম্পারেটিভ করতে হলে প্রদত্ত সেন্টেন্সটি থেকে, সেন্টেন্সটির ইউ থেকে মূল ভার্ব পর্যন্ত বাদ চলে যাবে, ঠিক আছে? এখন ভার্বের বেস ফর্ম এবং প্রদত্ত ভার্বের পরের অংশ মানে দিয়ে আমাদের শুরু করতে হবে। এখন এক্সাম্পল দেখে তোমরা বুঝতেই পারছো এটা খুব ইজি, কিন্তু যদি না বোধক হয় তাহলে কি করবা? না বোধক ইম্পারেটিভ করার সময় প্রথমে ডু নট লিখে নিতে হবে, এই যে দেখো ইউ শুড নট গো আউট, এটাকে ডিরেক্ট আমরা কি বলবো, ডু নট গো আউট, বা নেভার থাকলে নেভার দিয়ে শুরু করতে হবে, যে দেখো ইউ শুড নেভার টেল এ লাই, ইম্পারেটিভটা কি হবে, নেভার টেল এ লাই, বুঝতে পেরেছো? এটা কিন্তু খুবই ইজি, যে তোমার আর অনেক কিছু অমিট করে দিয়ে জাস্ট ওই একটা পার্ট থেকে শুরু করলে তোমার সেন্টেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে কি হবে, যদি রিকোয়েস্টেড থাকে তাহলে শুরুতে প্লিজ লিখে নিতে হবে, দেখো ইউ আর রিকোয়েস্টেড টু কাম, কেমন, ইউ আর রিকোয়েস্টেড টু কাম, তাহলে ওটা ইম্পারেটিভ কি হবে, প্লিজ কাম, ইউ আর রিকোয়েস্টেড টু ডু যেটাই কোনো একটা কিছু বলা হলো, ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে ওটা আমরা কি বলবো, প্লিজ অ্যাটেন্ড দ্য মিটিং, ঠিক আছে? ইউ আর রিকোয়েস্টেড টু বি মাই গেস্ট, এটা আমরা বলতে পারি প্লিজ বি মাই গেস্ট, বুঝতে পেরেছো তোমরা? রিকোয়েস্টেড থাকলে শুধু প্লিজ একটা নতুন শব্দ আসবে, কমা বসিয়ে যে ভার্বটা আছে বা যে কাজটা করতে বলছে সেটা ডিরেক্ট বলে দিবা, কোনো সাবজেক্ট টাবজেক্ট বসানোর কিচ্ছু দরকার নাই, আর অন্যগুলো আরো ইজি, প্লিজও বসানো লাগছে না, উল্টা কেটে দিতে হচ্ছে, কিন্তু যদি নেগেটিভ থাকে তাহলে শুধু আমাদের ডু নটটা যোগ করতে হবে। আচ্ছা এখন এখানে কি বলছে, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সনে হয় তার সাথে লেট এর সাথে প্রদত্ত সেন্টেন্সটি সাবজেক্টের অবজেক্টিভ ফর্মে এবং মূল ভার্বটি বসাতে হবে। ইস, রুলস পড়লেই কেমন যেন আমার কাছে কঠিন কঠিন লাগে, তোমরা বুঝতে পারো রুলস পড়ে? আচ্ছা যাই হোক, এই জন্য আমি করিকে একটু এক্সাম্পলটা ধরে ভেঙে বুঝাই দিই, কি বলছে দেখো, আমার কথা বুঝো তো নাকি, এটাও নো মিস বলতে হবে। আচ্ছা বুঝলে তো ভালো, আশা করি তোমরা ঠিক কথা বলছো। যাই হোক, হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, ঠিক আছে, সে ক্রিকেট খেলতে চায়, এটাকে ইম্পারেটিভ এ আমরা কিভাবে বলবো, লেট হিম প্লে ক্রিকেট। আচ্ছা জিনিসটা অনেক সময় কি থাকে দেখো, যে আরেকজনের কথাটা আমি বলে দিচ্ছি, এখানে দেখে মনে হয় না যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু হয়তো বা এমন যে যে কাজটা তার করার বা যে কাজটা সে করছে সেটা সে নিজে বলতে পারছে না, বা আরেকজনের থ্রু আরেকজন কেউ বলে দিচ্ছে তাকে এই কাজটা করতে দেওয়া হোক, বা সেই কাজটা করতে চায় সে যেন এটা করতে পারে। আচ্ছা তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি আসবে, যে লেট হিম, লেট দিয়ে আসবে, ঠিক আছে, এই ওয়ান্টস এর সাথে বা এরকম, যে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হয়, ঠিক আছে, এখানে থার্ড পার্সন আছে, ফার্স্ট পার্সনও হতে পারতো, তাহলে ওইটা লেট হিম এর জায়গায় লেট মি ডু দিস বা লেট মি প্লে ক্রিকেট, এটা হতে পারতো আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, সেখানে ইম্পারেটিভ আসতো লেট মি প্লে ক্রিকেট, ঠিক আছে? আর এখানে দেখো আরেকটা, হ্যাঁ বলো বলো বলো, আচ্ছা আর আজকে কোনো ক্লাস হবে না, আজকে ছুটি ছিল, ও আচ্ছা বাবা আমি তো খেয়াল করি নাই, তাইলে তো আজকে আমার ছুটি ছিল। আচ্ছা যাই হোক, ছুটি কি, দাঁড়াও ক্যালেন্ডারে তোমরা যে একাডেমিক ক্যালেন্ডার পেয়েছো ওখানে কি ছুটি দেওয়া ছিল তাহলে? ছুটি যদি ক্যালেন্ডারে দেয়া না থাকে তাহলে ছুটি কি হবে আসলে, এটা হবে না তো, তোমরা একাডেমিক ক্যালেন্ডার পেয়েছো না, ওখানে কি ছুটি ছিল?
না হলে তাহলে আজকে ক্লাস ঠিক আছে বাবা, এখন আমি তো 7 মার্চ খেয়াল করিনি, আজকে রবিবার এই জন্য ক্লাস আছে বলে দিয়েছি, কিন্তু মনে হয় না আজকে ছুটি ছিল, তারপরও যদি থেকে থাকে আই এম সরি। কেমন, আমার মনে হয় না ছুটি আছে, আজকে মনে হয় না ছুটি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা এখানে একটু কনসেন্ট্রেট করি, আমাদের সময় শেষ হয়ে গেছে, হ্যাঁ আমরা একটু খেয়াল করি। আচ্ছা এখানে দেখো, হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, এখানে হিটা কিন্তু ইম্পারেটিভে চেঞ্জ হয়ে হিম হয়ে গিয়েছে, খেয়াল করেছো? মানে এই ফর্মটা চেঞ্জ হয়ে যায়, সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ ফর্ম হয়ে যায়, শুধু ইউ এর কোনো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না, ইউ সাবজেক্টেও ইউ থাকে, অবজেক্টেও ইউ আসে, কেমন? আচ্ছা তারপরে দেখো এক্সাম্পলস, এখানে কি আছে, এক্সাম্পলস হচ্ছে ইউ শুড হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার, তো এখানে সিম্পলি হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার বলে দিচ্ছে। তারপরে ইউ শুড কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লোথ, অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, এখানে ইম্পারেটিভ কি বলছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, তার মানে তোমাদের কেজি শুরুতে ইউ শুড, ইউ হ্যাভ টু এই জিনিসগুলো কেটে দিচ্ছে, ঠিক না? এই যে এখানে আরো অনেক আছে দেখো, এখানে তোমরা অনেক রকম প্রভাব পাবে, এই যে ওয়েল ইউর ওন মেশিন, হ্যাঁ বিওয়ার অফ পিক পকেটস, এগুলো আমরা সচরাচর শুনেই থাকি, আমাদের বড়রা হর হামেশা বলে থাকে, কাজে এগুলো তোমরা অনেক বেশি রিলেট করতে পারবে, একটু খেয়াল করো কেমন, এরকমই। আচ্ছা এখানে কিছু এক্সারসাইজ আছে, আচ্ছা গত আগামী দিন না হয় আমরা এক্সারসাইজ থেকে দু একটা করে দিব আবার, কিন্তু আমার মনে হয় এখানে তোমাদের করে দেওয়ার মতন কিছু নাই, জাস্ট এই যে ইউ আর আস্কড নেভার টু টেল আ লাই, এটা কি হবে, এই টু বাদ দিয়ে নেভার টেল আ লাই, বুঝতে পেরেছো তো? তারপরে যে ইউ শুড নট ফাইন্ড ফল্ট উইথ আদার্স, 3 নম্বরে যেটা, এটা কি হবে, ডু নট ফাইন্ড ফল্ট উইথ আদার্স, তাই না? এগুলো কিন্তু অনেক ইজি, আমি না করে দিলেও তোমরা আশা করি করতে পারবে। তারপর 9 নম্বর কি হবে একজন বলো তো, আই রিকোয়েস্ট ইউ টু পুট আউট দ্য ল্যাম্প, এনে কি হবে একজন বলো, আমি বলেছিলাম রিকোয়েস্ট থাকলে কি হয়, এটার অ্যান্সার কি হবে 9-এর, প্লিজ কমা পুট আউট দ্য ল্যাম্প, মানে নিভিয়ে দিতে বলছে, ঠিক আছে? আর ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, ওই যা পড়েছো সেটার বিপরীত করবা, সব কিছুর আগে ওই যে ইউ শুড লাগাই দিবা, তাইলে হয়ে যাবে, রিড দ্য বুক ইউ শুড রিড দ্য বুক, গো অ্যাওয়ে ইউ শুড গো অ্যাওয়ে, স্টপ কপিং ইউ শুড স্টপ কপিং, তারপরে যদি কোনো কিছুতে ডোন্ট থাকে বা নেভার থাকে, ইউ শুড নেভার টেল এ লাই, ইউ শুড নেভার গো দেয়ার, বা নেভার না থাকলে সিম্পলি মানে ইউ শুড নট ডু ইট, ঠিক আছে? বুঝতে পেরেছো আমি কি বলছি? তোমার অ্যাটেন্ডেন্স তুমি দিয়েছো, অ্যাটেন্ডেন্স আজকের মতন আমরা এখানে শেষ করছি। আচ্ছা অ্যাটেন্ডেন্স দিয়েছো, ভালো, তাহলে সবাই একটু চুপ করো, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই, হ্যাঁ আচ্ছা আজকে মানুষ তোমরা এত কম মানুষ আজকে, বাকিরা তো আসলো না, পড়িয়ে তো ফেললাম। আচ্ছা হ্যাঁ বলো, শুধু হ্যাঁ ক্লাসে 17 জন, দাঁড়া 17 জন না, আচ্ছা হ্যাঁ 17 জন, লাস্ট একজন কোত্থেকে আসলো, একটু আগেও তো আমি 17 দেখলাম, এখন 18 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি পার্টিসিপেন্টের স্ক্রিনশটও রেখেছি, এই যে তোমাদের যে বলি যে তোমরা এগুলা নামটা দিয়ে দিবা, কিন্তু তোমরা তো কেউ মিসের কথা শুনো না, এই যে দু একজন বাদ পড়ে যাও, যদি হ্যাঁ এটাই এটাই তো করবা, এটাই তো করার কথা। আচ্ছা যাই হোক, আমাদের আজকের মতন ক্লাস শেষ, নেক্সট দিন আমরা ভয়েস চেঞ্জটা শুরু করব, কেমন? আর আরেকটা কথা শুনো, তোমরা ক্লাসে যদি একটু দেরি হয় জয়েন করতে, ঢুকে যদি দেখো মিস পড়ানো শুরু করে দিয়েছি, তোমাদের সালাম দিতে হবে না।